شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته محمد شومان رجاء أمان আপনি জানতে চেয়েছেন যে রমজানে যদি স্ত্রী সহবাস অথবা হস্তমৈতন করে রোজা ভঙ্গ করে তাহলে এর কাফফারা কি জানিয়ে উপকৃত করবেন দেখুন রমজানের দিনের বেলায় বা রোজা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে সে স্বেচ্ছায় হারাম জেনেও তাহলে তার জন্য জরিমানা হলো যে একটি রোজা কাজা করতে হবে আর কাফফারা হিসাবে ওই রোজা যে কাটা কাজা অবশ্যই করতে হবে আর কাফারা হিসেবে একটি ক্রীতদাস মুক্ত হতে হবে ক্রীতদাস মুক্ত করার যদি সামর্থ্য না থাকে তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে যদি দুই মাস রোজা রাখতে অক্ষম হয় না পারে তাহলে ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে এই কাফারাটা ধারাবাহিকভাবে চলে আসবে কোনো অপশন নেই একটা না পারলে আরেকটা একটা না পারলে আরেকটা এটা হলো বোখার হিসেবে তিরিশ নং পর্বের তিরিশ নং অধ্যায় তিরিশ নং পর্বের তিরিশ নং অধ্যায় তাওহিদ পাবলিকেশনের উনিশশো থেকে সাতত্রিশ নম্বর হাদিসে এর প্রমাণ রয়েছে যে এক ব্যক্তি দিনের বাহাসালের কাছে এসলেন এসে বললেন যে আমি তো স্ত্রী সহবাস করে ফেলেছি তখন তুমি যদি করে ফেলো তাহলে তুমি একজন গোলামকে কৃতদাস মুক্ত করো সে বলে আমি সমর্থন হয় দুই মাস রোজা করতে আমি সমর্থন হয় তাহলে জন মিসকিনকে খাবার দাও সে বলে এটাও আমার সমর্থন হয় তখন তাকে অপেক্ষা করতে বললেন সৎকার কিছু খেয়ে আসলে তাকে দিয়ে বললেন যেটি মদিনার দুই প্রান্তে গরিবদেরকে বিলিয়ে দেবো তিনি বলেছেন যে আমার মতো গরিব আর কেউ নাই তখন তিনি বলেছেন যে তাহলে এটা তোমার পরিবারকে খেয়ে খাওয়াইয়ে দেবো এটা হলো বুকাইম মুসলিম শৈবে হাদিস কাজে এসবাসে সহবাস যদি করে কেউ দিনের বেলায় তাহলে তাকে ওই রোজা কাজা করতে হবে এবং কাফারা আদায় করতে হবে তো এখানে আরেকটি মাস আল্লাহ হলো যে সহবাস করার সময় অনেকে বলেছেন যে স্ত্রীর যদি সম্মতি থাকে স্ত্রীও যদি স্বেচ্ছায় তাকে সম্মতি দেয় তাহলে উভয়ের উপর কাফফারা আসবে কারণ ইসলামের বাসরিয়তের হুকুম পুরুষ এবং নারী উভয়ের সমান এভাবে জম্মুর ওলামা বিন বাজ ইবন ও সাইমিন এবং ফতোয়া দা এমার ফতো রয়েছে যে স্ত্রীও যদি সম্মতি থাকে রাজি থাকে তাহলে উভয়ের কাফারা আসবে তবে কেউ কেউ বলেছেন যে স্ত্রীর কাফারা লাগবে না দ্বিতীয়ত যে হস্ত মৈতন ইসলামে একটি হারাম একটি বিষয় এটি অবশ্যই পরিহার করা উচিত এবং এতে শারীরিক ক্ষতি রয়েছে তো এভাবে সুরা মুমিনুনের পাঁচ থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ আলম বলছেন যে যারা তাদের লজ্জাস্তানকে হেফাজত করবে করবে কিন্তু তাদের স্ত্রী অথবা তাদের অধীনস্থ যে দাসী রয়েছে তাদের থেকে নয় কাজ তাদের থেকে হেফাজত করতে হবে না এছাড়া অন্য পন্থা যদি কেউ খোঁজে তাহলে সে অবশ্যই সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হবে কাজে এটা আর অস্তমটা হলো সীমালঙ্গন খারিদের অন্তর্ভুক্ত এরপর এর দ্বারা রোজা ভঙ্গ করলে কেউ যদি এরকম করে রোজার অবস্থায় তাহলে তার রোজা ভেঙে যাবে তার জন্য তৌবা করতে হবে কিন্তু এর জন্য কোনো কাফফারা নেই বরং এই রোজাটি পরে কাজা করে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সিএমগুলো রোজা সিএমগুলো রাখা তো দান করুন আমি وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء